জান তো সারে দেখো না না কাম না من آياتنا إن
هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم. ৪৯তম জাতীয় সময় দিবস পালন আজকের এই অনুষ্ঠানে এখন আপনাদের সামনে পবিত্র গীতা পাঠ করবেন অমিতা দত্ত। অমিতা দত্ত ইন্সট্রাক্টর ইউআরসি হাঙ্গা। এই সাইড দিয়ে দিয়ে দেন, তার এই পাশ দিয়ে দিয়ে দেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবত গীতা চতুর্থ অধ্যায়। যতদবাজি ধর্মস্ব গ্লানি ভগবতে ভগবত অবুদ্ধার ধর্মস্ব মান সৃজন প্রত্যানায় সাধন বিনাশ হয় চতুষ্কৃত ধর্ম সংস্থা পুনর্খায় সম্ভব আমি জীবন ভগবান শ্রীকৃষ্ণ সকল জাতির উদ্দেশ্যে বলেছেন, যখন যখন অধর্ম বেড়ে যায় ধর্মের জ্ঞানী হয় তখন আমি আবির্ভূত হই। আবির্ভূত হয়ে তিনটি কাজ করি, সাধুদেরকে রক্ষা করি, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করি এবং ধর্ম সংস্থাপন করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করি। ধন্যবাদ অমিতা দত্ত ইন্সপেক্টর ইউআরসি বাংলা, পবিত্র গীতা থেকে পাঠ করে শোনালেন। এখন আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার বাংলা। একথা মূল্যবান বক্তব্য অনুরোধ। আমাদের বিভাগ কি ব্যাপারে প্রশিক্ষণ
এবং আপনার যে আন্তর্জাতিক মানের যে কর্মসংস্থানগুলি আমাদের দেশে প্রচলিত আছে সেগুলো আমরা নিয়মিত আপনাদেরকে অসীমিত ভাবে আপনাদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দেওয়ার সুযোগ করে দিতে পারি আর আপনারা সেই প্রশিক্ষণে এলাকার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আর আমরা যে কাজটুকু করবো যে কাজটুকু আমরা কি করতেছি সেই কাজগুলো ভালোভাবে করব এবং সমাজে যেন সমাজে একটা পৃথক একটা ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে আমরা নিজেদেরকে চালাবো আর আমাদের পাশে যারা আছে তাদেরকে আমরা চলতে সবাইকে উদ্বুদ্ধ করবো এবং সমবায় দিনে দিনে উন্নতি হোক সুন্দর হোক এবং সমবায় করে আমরা সমৃদ্ধশালী হোক দেশ সমৃদ্ধ হোক আমরা আন্তর্জাতিক পর্যায়ে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ৫৫তম জাতীয় সমবায় দিবসের আজকের প্রতিপাদ্য বঙ্গবন্ধু দর্শন সমবায় উন্নয়ন। আজকের অনুষ্ঠানে এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন মোহাম্মদ হাজারী সরকার আরডিও বিআরডিবি ভাঙ্গা। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। গণতন্ত্রতম জাতীয় সমবায় দিবস এর এক বছর সময় সভাপতি উপস্থিত সমবায় অফিসার গৃহ দপ্তরের কর্তৃপক্ষ উপস্থিত সমবায়ী ভাই বোনেরা, আসলে আমাদের এই উপমহাদেশে মোটামুটি সমবায় আন্দোলন শুরু হয় ১৯ শতকের শুরুর দিকে। পরবর্তীতে আমাদের এই বাংলাদেশে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠনের সময় আমাদের জাতীয় সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কৃষি এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার সময় থেকে আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাদের সমবায় আন্দোলন জোরদার হয় এবং তিনি অনেক প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করেন। তারই হাত ধরে ডক্টর আখতার হামিদ খান আমাদের এই পূর্ব পাকিস্তানে একটা পরিমাণ মডেল করে একটা ধারণা দেন। সেখানে চারটা কমেন্টের বিষয় বলা ছিল যে এক ধরনের টুকার কমেন্ট সিস্টেম, আরেকটা টিআইবি, আরেকটা টিটিএমডিসি, একটা হচ্ছে ইরিগেশন বোর্ডার। তো পুরুলিয়ার কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে কিন্তু আমাদের এই বাংলাদেশে সমবায় কার্যক্রম মূলত শুরু হয়। সেটা হচ্ছে দুইটা ত্রিস্তরীয় সমবায় সমিতি, সেন্ট্রাল সমবায় সমিতি এবং তার অধীনে প্রাথমিক সমবায় সমিতি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭১ সালে আমাদের সারা দেশব্যাপী ইন্ডিকেটেড রোল প্রোগ্রাম চালু করেন এবং সেখানে প্রত্যেকটা উপজেলা থানায় কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয়। তার অধীনে কমপক্ষে ১০টা বা ততোধিক কৃষক সমবায় সমিতি গঠন করা হয়। গঠন করে যদি আমাদের কেউ এখানে বিআরডিবি সমিতি লোক থাকেন তাহলে আমার থেকে তারা খুবই বেশি মানুষ হবে। সেখানে কৃষক সমবায় সমিতি গঠন করা হয়, বৃদ্ধহীন সমবায় সমিতি গঠন করা হয়, মহিলা সমবায় সমিতি গঠন করা হয় এবং সেখান থেকে মূলত আমাদের বাংলাদেশে এই সমবায় আন্দোলন পূর্ণাঙ্গ লাভ করে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে এই দেশের সমবায় আন্দোলন কিছুটা স্থগিত হয়ে গেল। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু
স্থায়ী সংগঠনের পূজ্য প্রয়াসের মাধ্যমে অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার প্রমাণ আপনারা জানেন ভারতে আমূল উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটা একটা সমবায়ী প্রতিষ্ঠান এবং পৃথিবীর সর্বোপর বৃহৎ দুগ্ধ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। পৃথিবীর বলতে গেলে এক থেকে দুইটা প্রতিষ্ঠানের মধ্যেই আমূল একটি প্রতিষ্ঠান। ভারতের দাবুর প্রতিষ্ঠান আর বাংলাদেশের কিন্তু মিল্ক পিটার আপনারা জানেন, এটা কিন্তু সমবায়ী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতা গ্রহণের পরে এটা আমূল ভাবে পরিবর্তনের মাধ্যমে ধীরে সাজিয়েছে। তো যাই হোক, আমাদের সময় মানে কিন্তু সমবায়ী কিন্তু শক্তি, সমবায়ী কিন্তু মুক্তি। আমরা এটা মনে করি আমরা যদি সমবায় নীতিমালা নিয়ে কাজ করি তাহলে আমরা কিন্তু এই সমবায়ের মাধ্যমে আমাদের আমূল পরিবর্তন নিতে পারব আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পুরো রাষ্ট্রীয় জীবনে। আমি আর কিছু বলছি না, আমি এই সমবায় দিবসের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইসলাম ধন্যবাদ মোহাম্মদ হাজারী সরকার ওনার মৌলবাদ বক্তব্য রাখলেন আরডিও বিআরডিবি ভাঙ্গা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অনাদি রঞ্জন মজুমদার। ওনাকে হয়তো আপনারা অনেকেই চিনেন, আমাদের ভাঙ্গাতে দীর্ঘ বছর উনি আছেন, আমাদের ভাঙ্গাবাসী পরিবারেরই একজনের মনে করে সবাই অত্যন্ত বিনয় ভদ্রলোক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অনাদি রঞ্জন মজুমদার। নমস্কার বঙ্গবন্ধু দর্শন সমবায় উন্নয়ন 49তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন পরবর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রকিবুর রহমান, মঞ্চে উপস্থিত সমবায় কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, ইয়ার্স ইন্সপেক্টর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিআরডিবি বিভিন্ন সমবায়ের সমবায়বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। অত্যন্ত গর্বের বিষয় যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির আমাদের যে সাংবাদিক নেতা বঙ্গবন্ধু যে স্বপ্নটি দেখেছিলেন সোনার বাংলা গড়ার, তার সেই সোনার বাংলা গড়ার যে প্রধান উপকরণটি ছিল সেটি হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র এই যে অবহেলিত লোকদের নিয়ে সমবায়ের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ তিনি বুঝেছিলেন যে আসলে ভিক্ষা কখন একটা জাতির মঙ্গল হয়ে আনতে পারে না। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, যাদের পুঁজি কম আছে, তাদের নিয়ে যদি কিছু করা যায়, সেটি কৃষি ক্ষেত্রে হোক, শিল্প ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন এবং তারই আলোকে সংগঠনের তেরো অনুচ্ছেদে এই সময়কে দ্বিতীয় অবস্থায় গুরুত্ব দিয়েছিলেন। তো তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আসলে আমরা জানি যে দশের লাঠি একের বোঝা। তো এই যে প্রান্তিক জনগোষ্ঠী যাদের অল্প পুঁজি আছে, অল্প জমি আছে, তারা যদি একতাবদ্ধ হয়ে কাজ করে, মিলেমিশে কাজ করে, অর্থাৎ সমবায় বলতে সেখানে ঐক্য থাকবে, সেখানে তাদের নীতি আদর্শের মিল থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে, সততা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, এই যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রেখে যদি আমরা কাজ করি তাহলে অনেক অসম্ভবকে সম্ভব করে তোলা সম্ভব হয়। যেটা একটু আগে আমাদের বিআরডিবি কর্মকর্তা বললেন যে অনেক বড় বড় প্রতিষ্ঠান বিশ্বব্যাপী তৈরি হয়েছে এই সমবায়ের মাধ্যমে, যেটি আসলে ব্যক্তি উদ্যোগে অনেক সময় সম্ভব হয়ে পারে না। এখানে যারা আছেন কুমিল্লা বার্ডে, আমরা যারা গিয়েছি দেখেছি আসলে
কত বড় একটি প্রতিষ্ঠান আমাদের দেশে আছে এবং তাদের যে কার্যক্রমগুলো সেটি এখনো টিকে আছে, সেই বঙ্গবন্ধু ভাষণ সেই সম্পর্কে এখনো আছে। অনুরোধ করবো আজকে যারা এখানে নীতি আদর্শ ঠিক রেখে কাজ করবেন সততা নিয়ে নিষ্ঠা নিয়ে, আমার মনে হয় যে নিজেদের ভাগ্যের বদল নিজেরাই করতে পারবেন। আল্লাহ আপনাদের সহায় থাকবেন। আজকে সবাই সঙ্গে অনুরোধ করব, আমরা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে সমবেত হয়ে সম্মেলনের মাধ্যমে তাদেরকে বের করি এবং বঙ্গবন্ধু সুনার বাংলা বাস্তবায়ন করে সবাইটা পরিষদের চলছে। গোলাম মোস্তফা সম্পাদক হারুইডাঙ্গা কৃষি সমবায় সমিতি হইতে। আমরা শুনতে পাই, আমাদের মাঝে চলে আসে, আমরা দেখতে পাচ্ছেন সমবায় দিবসে 49তম জাতীয় সমবায় দিবস এটা বাংলাদেশের জন্য হয়েছে। মূলত সমবাদের অনেক আগে থেকে শুরু হয়েছে, 1908 সালে আজকে এই সমবাদ দিবসে আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, আজকে রাডিও সাহেব আছেন, আর অন্য স্তরের অফিসার বৃন্দ, সমী ভাইরা, সাংবাদিক ভাইরা, তারা যারা আছেন, তার উদ্দেশ্য দিয়ে একটি কথা বলছি। সমবায় আদর্শ, এই সমবায়ের মাধ্যম সবটি করা সম্ভব। সমবায়ের সুন্দর 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 সংগ্রাম, এই শ্রমণগুলি যদি আলোচনায় আসে এইভাবে কাজ করি তাহলে দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু সেই দিক দিকেই 1972 সালে উনি কৃষক শ্রমিকদের নিয়ে সমবায় গঠিত হয়েছিল, আসলে তা উপরে বিরাজ হয়ে যায়। আপনারা শুনেছেন 1972 সালে তিনি বিজ্ঞা দিয়েছিলেন যে কৃষক শ্রমিক বাদশাহ, যার কথা ছিল সমিতি বাদশাহ। আপনি দেখেন আজকে চাষাবাদ হয়, জমি ক্ষুদ্র ক্ষুদ্র জমি হয়ে গেছে, এক সন্তানের 10 জন ছেলে আছে, ভাগে প্রচার করে একটা জমিকে, এক বিঘা জমিকে ভাগে 10 ভাগ, তার ওর ভাইকে 4%। আপনি দেখেন এই মাঠটাই আমার এলাকা বাড়ি, 4% আজ আছে, প্রত্যেকটা আছে, 4% বেশি নাই। আমরা দেখেছি পাকিস্তানও করেছি, মোগল জেলা সমস্ত বাংলা চাইন আছে, আমার মনে হয় আরো বেশি হয়ে গেছে। এই সমবায় ভিত্তিতে চাষাবাদ হলে বঙ্গদে আদর্শ ছিল, কারণ আমরা অনেক ফসল আসতো সমবায় লাভবান হইতাম। আমার আপনারা সমবায়ের মাধ্যমে এগিয়ে আসেন, সবার মাধ্যমে এগিয়ে আসলে দেশ উন্নত হবে, আপনাদের উন্নয়ন হবে। আমি ফুটবল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একজন ডাইরেক্টর পরিচালক, আমার সমিতির নাম বাইরা কৃষি সমবায় সমিতি, 1972 সালে রেজিস্ট্রেশন পেয়েছিলাম। আমি অনেকদিন যাব ভাঙ্গার তরফ থেকে সেন্ট্রাল কোঅপারেটিভ পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসতেছি, আপনাদের নেতৃত্বে দিতেছি, আপনাদের কথা বলতেছি। এই সমবায় দিবস গঠিত হয়েছিল, কৃষক দিন গঠিত হয়েছিল, ভাঙ্গা 160টি সমিতি ছিল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে, এখন মাত্র 2টি আছে কৃষক সমিতি। মুজিবুল ভুঁইয়া উজুরপুরে উনি এককালে বিআরডিপির চেয়ারম্যান ছিলেন এবং এই সুবাদে উনি এককালে কুড়িপাল পর্যন্ত পরিদর্শন ভ্রমণে গিয়েছিলেন। ওনার সমিতিটা আমার সমিতি 2টি আছে বেড়া। সেই কৃষকদের নিয়ে যে সমবায় গঠিত হয়েছিল সেই সমিতি আর নাই, এখন এনজিওরা সব দখল করেছে। এই ইয়েগুলো আমার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আমরা হাতে গুলো কয়েকজন সমবায় সমিতি কৃষক আছি, বাদ বাকি এনজিওরা দখল করেছে ভাই আমার। মূলত যে উদ্দেশ্যে সমবায় গঠিত হয়েছিল এনজিও দায় সম্ভব নয়,
রাখবেন এই যে সুদের হার আর অর্ধিদালি সব এর সুদের হার আর পার্থক্য বিআরডিএসও আছেন বিআরডিএস সুদের হার কত আর এনজিওদের সুদের হার কত তুলনা করবেন ওরা হচ্ছে সৌভাগ্য নামে ওরা দেশে শোষণ করতেছে এই টিম বা ভাঙ্গাছিল দেখেছেন শুধু ওরা ঢাকাড়া রেজিস্ট্রেশন নিচে সারা বাংলাদেশে তার ওইভাবে টিম বা চালাইছে একরে দুর্গ হয়ে গেছে ভাঙ্গা তো কোটি 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 টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে সাবধান থাকতে ভাই আমার সময় ভাড়া আপনারা সাবধান হন এদের তরফ থেকে উপতলের তরফ থেকে শুধু ভাঙ্গা না সারা বাংলাদেশে বিভিন্ন সবের নাম দিয়ে গঠন করে এবার তারা কিন্তু মানুষকে জোরে করে দিচ্ছে ভাইয়ের আমার যাই হোক সংক্ষেপ করব আপনারা আমার এখানে সভা আছেন এখানে সদস্য হয়েছেন সেটা কোঅপারেটিভ আপনাদের সমিতিরা রেজিস্ট্রেশন করবে আমরা রেজিস্ট্রেশন করে দেবো যাদের ইচ্ছা আছে করবে খুব ভালো হবে কেননা ভাঙ্গাতে আমরা মাত্র এখন আটটা সমিতি রেজিস্ট্রেশন আছে মাত্র সব প্যাকে দিচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কেসে দো পরবর্তী আমি বইটা দিচ্ছি বইটা মাত্র পরে আমি এটা ঠিক আছে অনুরোধন ভাই গেছিল শেষ হয়ে আসছে ওই বইটা আছে মাত্র আমরা দুই কি করে কি সমস্যা আছে আমরা আরো সমিতি করে সেটা হচ্ছে আপনার অনেক সম্পত্তি সেটা কখনো থাকে আমরা তিনতলা ভবনের বাস করি একেবারে সোনালী ব্যাংকটা গেছেন পুর চত্বরে ওই জায়গাটা আমাদের বিল্ডিং আমার বস্তা তো পৌঁছায় না আপনি আসে রক্ষা করে একটু ফোন করে জানেন ধন্যবাদ হ্যাঁ কত শেষ করে আরেকটা কথা বলি সেটা না বললেই নয় আমাদের সব অফিস আমাদের কমপ্লেক্সে অবস্থিত আমরা মুক্তিযুদ্ধ ধারা একটা সমিতি করে দিলে সমস্যার পর অনুরোধ করবো আমাদের একটা সমিতি করে দেন আমাদের মুক্তলাভে আসেন আমরা আসি মাধ্যমের সমিতি করে দিলে আমরা সমবায় সমিতি চালাবো যে চাপজন আসে এই দায়িত্ব কিন্তু বাধ্য হয়ে গেছে আমরা কিন্তু সমবায় বুঝি না মুক্তলা বুঝে না দায়িত্ব আপনি বুঝেন এত দায়িত্ব চাপছে আপনি আসছেন এই ব্যবস্থাটা করবেন সবাই ধন্যবাদ জয় বন্ধ ধন্যবাদ এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে ভূমিকা দরকার নেই শুধু কথা বলে না সময় সম্পূর্ণ আমি চলে যাবো রতিবোধ জামান সভাপতি সবুজ বাংলা মাধ্যম অফিস কপারেটিভ ও কর্পোরেটর টিচার আঞ্চলিক সমবায় শিক্ষা এবং ফরিদপুর ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে ভাঙ্গা উপজেলা পরিষদ বাঙ্গুরে আয়োজিত আজকের এই সমবায় দিবসে উপস্থিত আছেন আমাদের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুর রহমান খান উপস্থিত রয়েছেন আমাদের নবাঙ্গপুর উপজেলা সমবায় অফিসার সহ স্থানীয় গণ্যমান্য আমাদের সমবায়ী ভাইরা আসসালামু আলাইকুম আমাদের নবাগত ইসিও মহোদয় বললেন যে সংক্ষিপ্ত করার জন্য আসলে এই সংক্ষিপ্ত করতে করতে এখন এই সমবায় যে পিঠ দেওয়ালে ফিরে গেছে তার কারণ আজকে বলা হচ্ছে করোনা সংক্রমণের কারণে একটা নির্দেশনা রয়েছে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য কিন্তু আমরা প্রতিটা বছরই দেখেছি যে একমাত্র সরকারি একটা দপ্তর যে দপ্তরটা খুবই অবহেলিত প্রতি বছর এই অনুষ্ঠানটা পালনে আমাদের অনেক সমস্যা আমি আসলে খুব কষ্টের সাথে জানাচ্ছি আজকে এটা কারো ব্যক্তিগত অনুষ্ঠান না কোন রাজনৈতিক অনুষ্ঠান না এটা সরকারি একটা অনুষ্ঠান জাতীয় একটা অনুষ্ঠান তো এমন একটা জাতীয় দিবসে সরকারি টাকায় আমরা বড় বড় ব্যানার লিখি সেখানে যাদের নামটা আমরা লিখে থাকি ওই দিবসটি পালনের সময় আমরা দেখতে পাই যে ব্যানারের অধিকাংশ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত নাই তখন আমরা সমবায়ীরা আমাদের কাছে একটু খারাপই লাগে যে
যেই সমবায় কমিটি যে সমবায় শুরু হয়েছিল আওয়ামী লীগ 18 জন কারিগর সম্প্রদায়ের লোকজন, আজকে স্বাধীনের এতটা বছর পরে এই সমবায় একটা অধিদপ্তর সরকারের একটা পার্ট, আমাদের আলাদা মন্ত্রী মহোদয় রয়েছেন, আমাদের সমবায় বাংলাদেশের সংবিধানের বাইরে আমাদের নিজস্ব একটা কনস্টিটিউশন আছে, আমাদের ভিতটা খুবই মজবুত, সমবায় শব্দটা বাদ দিলে সংবিধান পূর্ণতা পায় না। সেখানে আমার খুব কষ্ট লাগে যে এই ন্যাশনাল ডেতে আমরা আমাদের পাশে আমাদের সম্মানীয় অনেক অতিথিদেরকে আমরা পাই না, এটা দুঃখজনক। যাই হোক, সংক্ষিপ্ত করতে বলছে আমি শেষ, এরপর আমাদের শ্রদ্ধা মাননীয় মহোদয় রয়েছেন, উনি কিছু বলবে। তো আমি আর একটা বিষয় বলে শেষ করবো, যেহেতু আমাদের নবগত ইউসিও মহোদয় আসছেন, আর আমার দুর্ভাগ্য যে আমাদের ইউএনও মহোদয় জনাব রাকিবুর রহমান খান, ওনার সাথে আমার অদ্যাবধি পরিচয় হয়নি, তাকে দেখার সৌভাগ্য হয়নি আমার। তো ওনাকে যখন আজকে এই অনুষ্ঠানে আমি পেয়েছি, আমি ওনাকে এবং আমাদের ইউসিও মহোদয়কে আমি দুটি বিনীত অনুরোধ করব, সেটা হলো আমাদের এই দক্ষিণবঙ্গের সমবায় আসলে আমরা বুঝি না, অনেক আগে বুঝেছি, যখন তন্ত্রময় সমিতি ছিল, তন্ত্রময় সমবায় সমিতির কর্মকর্তারা কোটি কোটি টাকার অ্যাসেট যখন ফরিদপুরে রেখেছে না খেয়ে না দিয়ে অনেক কষ্ট করে, তখন এদেশে সমবায় ছিল, এখন সমবায়টা খুব গুলিয়ে গেছে। সমবায়ে যে দর্শন, অর্থনৈতিক উন্নয়নে এদের যে কি পরিমাণ ভূমিকা, এটা আপনি যদি কখনো কুমিল্লা বা সিলেট ওই অঞ্চলে যান তাহলে দেখবেন যে শত শত মিল ইন্ডাস্ট্রি, শত শত সমবায়ী ভাইয়েরা তাদের কাঁধ মিলিয়ে কাজ করে উৎপাদনমুখী কাজ করছে তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি একটা কথা বলে, আমি উন্নয়নে শুধু উন্নয়নে বিশ্বাসী না, উন্নয়নটা হতে হবে টেকসই, টেকসই উন্নয়নে সমবায়ীদের অনেক ভূমিকা রয়েছে। আমাদের এই ভাঙার প্রেক্ষাপটে সমবায় বলতে এখন শুধু সুদের কারবার ছাড়া কোথাও একটা বিষয়, এই যে আমার মুরব্বী শ্রদ্ধা মুরব্বী উনি ওনার বক্তব্য বলে গেছেন, আমি খুবই ভালো লাগছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনারে, উনি আমাদের সমবায় না, উনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, কিন্তু উনি আমাদের কষ্টটা আমাদের বাস্তব অবস্থাটা উনি বুঝতে পারছেন, এই জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো যাই হোক, এখন পরিবার কেন্দ্রিক, আত্মীয় কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, এছাড়া অনেক সদস্য আছে যেগুলো শুধু সাধারণ সম্পাদক ব্যক্তিরা কোনো সদস্য নাই কাগজ কলমে ছাড়া, এরা নগদ টাকা সুদে দিচ্ছে, আর সেটা সুদে আসলে চক্রবৃদ্ধি হারে সুদ, এছাড়া কোনো সমবায় সম্প্রদায় এরা বুঝে না। আমি ইউনো মহোদয় এবং ইউসু মহোদয়কে বলব যে অন্তত এই সুদের কারবারের এই বেড়া জাল থেকে আমাদের গরিব অসহায় সমবায়ীদের মুক্ত করবে, এ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। ৫৯তম জাতীয় সমবায় দিবসে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি ভাঙ্গা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাকিবুর রহমান খান, আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার, এবং আপনারা যাবেন না, স্যারের বক্তব্য শেষে থাকবে। আশ্রয়ণ প্রকল্পে যে সমস্ত দুস্থ সমবায়ীরা রয়েছেন সরকারিভাবে তাদেরকে এখন চেক বিতরণ করা হবে, অবগত আপনারা খুব থাকবেন।
মাউথ ছাড়া সামনে মাউথ দিয়ে আছে। সবুজ বাংলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি শেখ নিজাম শেখ। নিজাম শেখ আমার সমিতির নতুন সভাপতি, আজকে ওনাকে সামনে মাউথ তো সামনেরটা তো কমপ্লিট করা আছে। হাতে নেন না হলে, হাতে নিলেও হবে, মাউথ খুলে না নিচে। হ্যাঁ, বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে 50তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা সমাজসেবা কর্মকর্তা নবযোগদান গীত জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। আমি শুরুতেই ওনাকে স্বাগত জানাই এই ভাঙ্গা উপজেলায়। উনি যোগদান করেছেন দুই দিন আগে। আরও উপস্থিত আছেন আমাদের আমাদের ইউরোপীয় মহাজার যারা অনেক অনাধিরঞ্জন মজুমদার, আমাদের ইউনিভার্সিটি ইন্সট্রাক্টর, আমাদের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ভাইয়েরা, সমবায় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু 1971 সালে দেশ স্বাধীন করার পর যে সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন সেখানে আপনার জাতীয় যে মূলনীতি ছিল চারটি, এর মধ্যে 4 নম্বর মূলনীতি ছিল আপনার অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র। এইখানে কিন্তু একটা সমবায়ের একটা ধারণা কিন্তু পাওয়া যায় এবং আপনার সংবিধানে আরো একটি বিষয় সেটা হচ্ছে যে সমবায়কে কিন্তু জাতীয় অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। বঙ্গবন্ধু মূলত অর্থনৈতিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন তো এবং উনি কিন্তু সবসময় সমবায়ের উপর উনি গুরুত্ব দিয়েছেন। আমাদের এই যে সমবায় সমিতিগুলো সেগুলো আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাই যেটা বলেছেন যে ওই সময় বেশ চাঙ্গা ছিল একটা সময়, কিন্তু এখন কিন্তু সত্যি এটা ছিনিয়ে পড়েছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সমবায়ের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং আপনারা দেখে থাকবেন যে করোনা পদক্ষেপে কিন্তু সমবায় সমিতিগুলোতে আপনার এই সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে এবং কোনো কোনো জায়গায় আপনার যে কিস্তি সেই কিস্তিও কিন্তু মকুব করা হয়েছে। এই করোনার সময় প্রায় 7-8 মাস কিন্তু কিস্তি নেওয়া হয়নি, এটা মূলত নেওয়া মানে করাই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যাতে সমবায় সমিতিগুলো জীবিত থাকে, বেঁচে থাকে এবং যাতে সমবায় আগামী দিনে এগিয়ে যায়। তো যাই হোক, আমি আজকে বেশি কথা বাড়াবো না। এখানে আমাদের পূর্ববর্তী একজন বক্তা বলেছেন, আচ্ছা আমি ওনাকে দিকে সামনে কেমন আমার কাছে দেখা করতে আসছিলেন। আচ্ছা যাই হোক, তা না কিন্তু আপনার কথা কিন্তু আমার মনে হয়েছে আপনি ওদের কি বলে কথা দেখলেন বা না, কিন্তু আপনি তো কোনো কাজে আসেন না, আমাকে তো আসছেন কোনো কাজে। ঠিক আছে, মানে কথাটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, আপনার একটা ভুল মেসেজ থাকবে। ঠিক আছে, তো যাই হোক, আমি কথা আজকে বেশি বাড়াবো না। আমি নতুন যে সমবায় কর্মকর্তা যিনি এসেছেন আমি ওনার এই এই উপজেলায় সাফল্য কামনা করি এবং আপনারা যারা এখানে সমবায় যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সবসময় প্রশাসনিক যে কোনো সহায়তা আমরা দিব এবং আপনারা দেখবেন যে এই সমবায় দিবস কিন্তু যেমন আমার পূর্ববর্তী বক্তা উনি একজন সফল সমবায়ী, আমি এর আগেও ওনার কথা আমি শুনেছি। তো উনি যে কথাটি বলেছেন উনি মূলত হয়তো বা ওনার একটা ক্ষোভ থেকে অনেক কথা বলে ফেলেছেন, আমি ওনার সাথে একমত। যেমন আজকে এত বড় একটা প্রোগ্রাম সেখানে কিন্তু হয়তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই হয়তো বা নাই, তো চাই হয়তো বিভিন্ন কারণে না থাকতে পারে, তো এই বিষয়টাই কিন্তু আমাদের সে গুরুত্ব দিতে হবে। কারণ সমবায় আমাদের অর্থনীতিতে এর অবদান যথেষ্ট, যেমন আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা বলেছেন যে এই সব এই ঋণ প্রদানকে কেন্দ্র করে হয়তো বা কোনো কোনো প্রতিষ্ঠান এখানে ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত না। সমবায় কিন্তু হওয়ার কথা ছিল যে 10 মিলি কুড়ি কাজ, এই টাইপের একটা চেতনা থেকে কিন্তু মূলত 10 লাঠি একের বোঝা এই যে একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু মূলত এই সমবায়ের উদ্ভব, সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু আজকে আপনাদের যে এই কেউ কেউ আমি সবাইকে দোষারোপ করছি না, কেউ কেউ কিন্তু
ক্ষুদ্র ঋণের নামে কিন্তু মানুষের উপর বিভিন্নভাবে জোর জুলুম করছে, সেটা আপনারা দেখবেন। তো এই সমবায় সমিতিগুলো যদি সব অ্যাক্টিভ থাকে এবং ঠিক মতো তারা কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে ফরিয়াদের যে একটি চক্র তারা কিন্তু এই সুদের ব্যবসাটা কিন্তু তারা করতে পারবে না। তো যাই হোক, আমি আজকের এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপজেলা সমবায় কর্মকর্তা নূতন, তারপর উনি করোনার মধ্যে আনন্দপূর্ণ কিন্তু যাক মানে মোটামুটি ভাবগাম্ভীর্যপূর্ণ একটি অনুষ্ঠান তিনি আয়োজন করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন সবাই, জয় বাংলা। পরবর্তী ধাপে যাব, চতুর্থ পর্ব। আমাদের এখন মহোদয় আশ্রয়ণ কেন্দ্রের কিছু রোহিঙ্গা বেগমকে আশ্রয় কেন্দ্রের রহিমা বেগমকে নগদ ১,০০,০০০ টাকার একটি চেক প্রদান করছেন। ধন্যবাদ। তো আপনি রহিমা বেগম, আপনি এই ১,০০,০০০ টাকার চেক হাতে পেয়ে আপনার কি অনুভব? সরকারি পক্ষ থেকে আপনি যে সহায়তা পেলেন আপনার অনুভূতিটা বলুন। একটু বলেন আপনার যে সরকারি ভাবে আপনাকে সহযোগিতা করলো, আপনার কাছে কেমন লাগতেছে? ঠিক আছে, ধন্যবাদ। ভালো 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 সব
No, I didn't know.